দেড় মাস ধরে বিদ্যালয়ের একটি কক্ষ দখল করে সেখানে পেঁয়াজ সংরক্ষণ করছিলেন খোদ স্কুলটির প্রধান শিক্ষক। ডিবিসি নিউজে এই সংবাদ প্রচারের পর সদর উপজেলার গোবিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলার শিক্ষা অফিসার আনোয়ার হোসেন জানান, আগামী ১৬ই মের মধ্যে তাকে চিঠির জবাব দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন প্রধান শিক্ষক। দেড় মাস ধরে শাহরুল তার নিজের জমির ৫০ মন পেঁয়াজ স্কুলের একটি হলরুমে সংরক্ষণ করেন। পেঁয়াজের মান ঠিক রাখতে দিন রাত ২৪ ঘন্টা জ্বালিয়ে রেখেছেন লাইট, চালিয়েছেন ফ্যান। বিষয়টি সংবাদকর্মীরা জানতে পারলে রাতের অন্ধকারে স্কুল থেকে পেঁয়াজ সরিয়ে ফেলেন প্রধান শিক্ষক শাহরুল। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা? এখন ব্যবস্থা তো নেই ম্যানেজিং কমিটি। হ্যাঁ, ব্যবস্থা নেই ম্যানেজিং কমিটি। আমরা আমাদের লাইনে হয়তো তার বিরুদ্ধে আমরা চিঠিপত্র দিয়েছি, উত্তর সন্তোষজনক না হইলে পরে আমরা হয়তো আমাদের ডিওর মাধ্যমে প্রধান কর্তৃপক্ষের জানাবো, তারা ব্যবস্থা নেবে।